ব্যাগ বাংলাদেশ যদি হয় তাহলে তো এই পদ্মা সেতু আগে ভাঙতে হবে, ওই নদীর উপরে তো ব্রিজ থাকে যাবে না, তাহলে তো টেক ব্যাক হবে না, ওনাদের পেতে যাবে না। শতভাগ বিদ্যুতায়ন হয়েছে জননেত্রী শেখ হাসিনার আমলে, এইগুলি অন্ধকার করে দিতে হবে। টেক ব্যাক বাংলাদেশ। হ্যাঁ, তারপরে এই রাস্তাঘাট হয়েছে সবগুলিতে ড্রেন কাটতে হবে, টেক ব্যাক বাংলাদেশ। তার কারণ হচ্ছে ওনাদের রাস্তায় আপনারা ঠেকাইতে ঠেকাইতে যতক্ষণ আপনাদের হাড্ডি না ভাঙবে ততক্ষণ পর্যন্ত ওনাদের কান নড়বে না, চোখের পলক পড়বে না। এইটাই হচ্ছে টেক ব্যাক বাংলাদেশ। আমরা এই সব ফাঁকা বুলিতে বিশ্বাস করি না, আমরা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নে বিশ্বাস করি। আমরা সেই উন্নয়ন দেখেছি, আমরা সেই উন্নয়ন অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আপনার একটা স্লোগান, ইংরেজি স্লোগান, টেক ব্যাক আমেরিকা বিল্ড বেটার বলছিল। তো আমাদের বিএনপি সাহেবেরা ওনারা তো নিজেরা কিছু করতে পারে না, নকল করায় ওস্তাদ। ওই যে টেক ব্যাক আমেরিকা, ওই কথাটা এখন ওনারা এনেছেন টেক ব্যাক বাংলাদেশ। ভালো কথা, টেক ব্যাক বাংলাদেশ। এখন কিন্তু ওনারা বলে না বিল্ড বেটার। বিল্ড বেটার মানে হচ্ছে ভালো আরো তৈরি করো, ওনারা এইটা বলে না। টেক ব্যাক বাংলাদেশ মানে হচ্ছে যে আমাদের যেই আস্থা খুঁড়ে ওনারা রেখেছিলেন, আমরা যে উন্নয়ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে করেছি, সেইগুলি সব মুছে দিয়ে আমাদেরকে সেই গর্তে পড়তে হবে। আপনারা কি তাতে রাজি আছেন? ওনাদের উদ্ভট উদ্ভট কথা। ওনারা বলে যে আইন আমাদের সর্বোচ্চ আদালত বাতিল করে দিছে, যে আইন আপনার সংসদে পাশ করে উল্টায় গেছে, এখন ওনারা ওই টেক ব্যাক থিওরিতে এখন ওনারা বলে ক্যাপ টেকার করবেন। প্রাণপ্রিয় ভাই ও বোনেরা আমার, আগামী নির্বাচন হবে বাংলাদেশের সংবিধানে যেইভাবে নির্বাচন হওয়ার কথা সেইভাবে, এবং তার কোন এক ইঞ্চি তারতম্য হবে না ইনশাআল্লাহ। আমরা সুষ্ঠু এবং নিরপেক্ষ এবং স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে আবারও জননেত্রী শেখ হাসিনা এবং নৌকা মার্কা আওয়ামী লীগকে জয়যুক্ত করবো।